Swear I won't forget this. Why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up, I'm breathless. Anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel like an ocean filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. I can feel it soaking, reopen, the scars have awoken. Hello viewers, assalamualaikum. Apnara shobai kemon achen? Asha kori onek bhalo achen. স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা নতুন মডেলের একটি কার গাড়ি। এই কার গাড়িটি অ্যাকচুয়ালি কিন্তু ব্যাটারি দিয়ে চলে। তো আসলে কিন্তু এটি অসাধারণ একটি গাড়ি। দেখতে পাচ্ছেন যে গাড়িটির মডেল কিন্তু একদম সম্পূর্ণ নতুন। তো এই গাড়িটি আমাদের কুষ্টিয়া শহরে তৈরি হচ্ছে। এটি তৈরি করেছেন আমাদের মোহাম্মদ রফিউজ্জামান ভাই। তিনি এই গাড়িটি তৈরি করেছেন কুষ্টিয়া শহরের বটতল মোড়ে। আপনারা সরাসরি রফিউজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা গাড়িটি সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে পারেন। গাড়িটির দাম কত বা গাড়িটি কী কী কোয়ালিটি আছে, গাড়িটি কত কিলো চলবে ইত্যাদি ইত্যাদি আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কিন্তু সরাসরি রফিউজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত যে গাড়িটির ভালো মন্দ কী আছে আমরা সরাসরি এখন চলে যাব এই গাড়িটি যে তৈরি করেছে মোহাম্মদ রফিউজ্জামান ভাই তার কাছে। আমরা রফিউজ্জামান ভাই, আমরা জানতে চাচ্ছিলাম যে এই গাড়িটা সম্পর্কে আপনি বিস্তারিত আমাদেরকে বলেন যে আসলে গাড়িটা কত কিলো যাবে বা গাড়িটার ব্যাটারি কীরকম বা কত সিট কোয়ালিটি আছে এই সম্পর্কে আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ ভাই। আমাদের এই গাড়িগুলো তৈরি করছি, আমাদের গাড়িগুলোর আমি প্রথমে মাইলেজ সম্পর্কে বলি। এক চার্জে আমাদের গাড়িগুলো 210 কিলোমিটার চলবে ফ্রি লোডে, আর লোডে আসলে তখন 180 কিলোমিটার চলবে যখন ফুল লোডে। সাধারণত আমরা দেখি যে ইজি বাইকগুলো 120 কিলো বা 140 কিলো এরকম। জি জি। আপনার গাড়িটা যে অল্প চার্জে এত দূর বেশি যাচ্ছে কিলো তার কারণ কি? এটা হলো আমরা এই গাড়িতে ব্যবহার করছি লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা হলো বর্তমান সবচেয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন এবং পরিবেশ বান্ধব ব্যাটারি যাকে বলে। এটাতে কোনো লিড অ্যাসিড বা কোনো ধরনের পাউডার এই জাতীয় কোনো ব্যবহার নাই। সহজে বোঝাতে গেলে, সহজ সাধারণ মানুষের জন্য বলা যায়, মোবাইল সেটে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করি এটা হলো লিথিয়াম আয়ন প্রজাতির ব্যাটারি। আমরা সেই প্রজাতির ব্যাটারি এক পিস ব্যবহার করছি এই গাড়িতে। আর এখানে আরও সুবিধা যেটা, বিদ্যুৎ খরচ কিন্তু অনেক সাশ্রয়। অনলি 60 টাকার বিদ্যুৎ খরচে গাড়িটা 200 কিলোমিটার পথ অতিক্রম করবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই পুরো গাড়িটাই একটা ব্যাটারি ইউজ হয়েছে মাত্র। আসলে আমরা তো ইজি বাইকে দেখি 4-5টা কেউ 6টা ব্যাটারি। আর আমরা ব্যাটারিটা দেখানোর জন্য এখনো আমরা ব্যাটারির যে কভারটা আমরা লাগাই নাই, যাতে ব্যাটারিটা আমরা দেখাতে পারি মানুষকে। অনেকে এই বিষয়ে কৌতূহলী। আচ্ছা, তারপরে আমি গাড়ি সম্পর্কে এবার বলতে গেলে, গাড়িতে আমরা 9জন যাত্রী বসতে পারে এমন ক্যাপাসিটি সিট ব্যবহার করছি। আর তো বাস্তবে যেটা দেখলাম আসলে 9 জনের বেশি মনে হয় সিট কোয়ালিটি। জি, এখানে ইচ্ছা মানে মানুষ যদি একটু এটেকুটে বসে তাহলে 12 জন পর্যন্ত বসতে পারে। বড় কমফোর্টলি বসতে গেলে 9 জনের, আমরা 9 জনের ক্যাপাসিটি বলতেছি যে 9 জন আরামে বসতে পারবে। আর গাড়ির যে ডেফিনেশনটা, এটা আমরা সম্পূর্ণ একটা মাইক্রোর আদলে করছি। অর্থাৎ একটা মাইক্রো গাড়িতে যা কিছু ব্যবহার করা আছে, সাসপেনশনটা ব্যবহার করা আছে কয়েল সাসপেনশন, কয়েল হাইড্রোলিক স্প্রিং সিস্টেম, ব্রেক সিস্টেমটা ব্যবহার করছি তেলে ব্রেক সিস্টেম, সামনের 2টা ডিস্ক ব্রেক, পিছে 2টা ড্রাম ব্রেক, স্টিয়ারিংটা আমরা সেমি পাওয়ার র্যাক ইন স্টিয়ারিং ব্যবহার করছি, পাওয়ার স্টিয়ারিং এর মতো কাজ করে। এটা তো আসলে অনেক ভালো যে আসলে আমরা সাধারণত দেখি যে আমরা ইজি বাইকে যদি উঠি ব্রেক ধরতে চায় না, ব্রেক এক জায়গায় করছে আরেক জায়গায় দাঁড়াচ্ছে। যদি ব্রেক কোয়ালিটিটা অনেক ভালো থাকে। জি, আমরা মেইনলি ফোকাস করছি ব্রেকের উপরে, মাইলেজের উপরে, ব্যাটারির উপরে এবং স্পিডেও। আমাদের এই গাড়িগুলোর টপ স্পিড 50 থেকে 55। এটা কি যতদিন গাড়িটার মানে হয়তো এমন হলো যে ব্যাটারি 1 বছর হয়ে গিয়েছে গাড়ি তখন কি স্পিড এটা দিবে? হ্যাঁ, তখনও স্পিড এটাই দিবে। এবং এই ব্যাটারির সুবিধা কি, ব্যাটারির প্রথমে চার্জ ফুল অবস্থায় যে স্পিড গাড়িকে দিবে, চার্জ যখন একেবারে নিচে নেমে আসবে তখনও ওই স্পিডটাই দিবে। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এই যে ব্যাটারি, এই ব্যাটারি তো আসলে এখনো মনে হয় সেইভাবে বাজারে আসেনি না। এই ব্যাটারি আসলে কতদিন যাবে বা এই ব্যাটারি সম্পর্কে বিস্তারিত? এই ব্যাটারিটা আমরা গ্যারান্টি দিচ্ছি 1 বছর, 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, আর ফ্রি মানে সার্ভিসিং ওয়ারেন্টি যেটা, সেটা আমরা 6 বছর পর্যন্ত সার্ভিসিং করাতে পারবে। সে 6 বছর পর্যন্ত, 6 বছর পর্যন্ত অ্যাটলিস্ট একটা ব্যাটারি 8 বছর ব্যবহার করতে পারবে। ঠিক আছে, 8 বছর মানে অনেক বড়, অনেক বড় একটা সময়। 8 বছর পর্যন্ত একটা ব্যাটারি ব্যবহার করতে পারবে একটা গাড়িতে। হ্যাঁ, এটা 3 বছর পরে যে হয়তো তাকে একটু সার্ভিসিং করে নিতে হবে,
পুনরায় প্রথমের মতো পারফরমেন্স পাওয়ার জন্য। আপনি এর আগেও দেখছিলাম যে একটা গাড়ি তৈরি করেছিলেন, সেই গাড়িটির নাম দিয়েছিলেন আপনি পালকি। বাট এই গাড়িটার নাম কি? এই গাড়িটার নাম দিছি আমরা ইভি, ইলেকট্রিক ভেহিকল। মূলত এই গাড়িটার মডেল করছিলাম আমি স্কুলের জন্য। এটা যে কোনো স্কুলের বাচ্চারা যখন বসবে তখন বাইরের থেকে ভেতরে বাচ্চারা কি ড্রেসে বসে আছে, কেমন পোশাকে বসে আছে, এটা মানে স্কুলের কোনো নাম লেখা লাগবে না, ড্রেসে বলে দেবে অমুক স্কুলের গাড়ি। ঠিক আছে, এই জন্য আমরা এই মডেলটা করছিলাম যে সাইডে আমরা যে গ্লাসটা দিছি এটা হলো আপনার স্যালোলাইট প্লাস্টিক 6 মিলি, 6 মিলি স্যালোলাইট প্লাস্টিক। হ্যাঁ, উপরেও আমরা সানরুফ করে দিছি। ঠিক আছে, এটা উপরেও সানরুফ করে দিছি রাত্রেবেলা যাতে বাইরের ভিউটা দেখা যায়, দিনের বেলাও বাইরের ভিউটা দেখা যায়। ঠিক আছে, যে রাতে যখন গাড়িটা চালাচ্ছে তখন আকাশের চাঁদটা সে দেখতে পারবে গাড়ির ভেতরে বসে। ঠিক আছে, আচ্ছা, এটার আমরা প্রাইস করছি 5,50,000 টাকা। অনেকে আমাদের কাছে প্রশ্ন করছে যে ভাই আপনাদের গাড়িগুলোর এত দাম কেন? আমরা যে জিনিসগুলো ব্যবহার করছি এই টেকনোলজি দেখলে তখন সে বুঝতে পারবে যে এটার গাড়িটার এত দাম হচ্ছে কেন। ইজি বাইকের সাথে কম্পেয়ার করার মতো গাড়ি না। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে গাড়িটা আপনার পালকি গাড়ি ছিল। জি জি, তো আসলে ম্যাক্সিমাম ভিউয়ার্সেরই কিন্তু একটাই প্রশ্ন যে গাড়ির এত দাম কেন। তো এই বিষয়ে যদি একটু আমাদের ভিউয়ার্সদের খোলাখুলি বলেন। জি জি জি, শিওর। কেন এত শিওর গাড়িগুলোর দাম? এই জন্য আমরা গাড়িগুলোর দাম বেশি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা, এটার ফুল ডেন্টিং থেকে শুরু করে পেইন্টিং ডেন্টিং সব আমাদের নিজেদের হাতে করা, হ্যান্ডমেড, মানে কোনো মেশিন, কোনো মেশিনের ব্যবহার নাই। আচ্ছা, হ্যান্ডমেড গাড়ি যখন তখন গাড়ির একটা আলাদা মজবুত এবং শক্তির বিষয়টা কিন্তু আলাদা কাজ করে। এইবার গাড়ির যে সিস্টেমগুলো ব্যবহার করছে এটা সম্পূর্ণ মাইক্রোর আদলে, অর্থাৎ মাইক্রোর যে শকগুলা এবং এই এক্সপায়ারগুলো জাপানি এক্সপায়ার। জাপানি জাপানি জিনিস আমরা সাধারণত জানি যে আসলে দাম অনেক বেশি, মানও অনেক ভালো। জি, মানও অনেক ভালো। জি, এটার হলো সামনের যে স্প্রিং সিস্টেমটা, যেটা সাসপেনশন সিস্টেম বলে, এটা করছে হলো মাইক্রোর যে কয়েল স্প্রিং সাসপেনশন। জি, কয়েল স্প্রিং সাসপেনশন দিছি। পিছনেও আমরা শক অ্যাবজর্বার ব্যবহার করছি, লিপ স্প্রিং ব্যবহার করছি, ব্রেক সিস্টেমটা মাইক্রোর আদলে করছি, স্টারিংটা মাইক্রোর আদলে, এবং ভেতরের পুরো ডেকোরেশনটাও আমরা আমাদের মন মতো করে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। একটা জিনিস যেটা দেখলাম যে আসলে গাড়ির কিন্তু লুকিং গ্লাস নেই, এটার কারণ? আচ্ছা, লুকিং গ্লাসটা এখনো আমরা বাইরের লুকিং গ্লাসটা লাগাই নাই, বাট বাইরের লুকিং গ্লাসটা লাগানো হবে। ভেতরে এখন একটা লুকিং গ্লাস আছে। হ্যাঁ, ভেতরে আছে, আর বাইরের লুকিং গ্লাস দুইটা লাগানো হবে। ওই দুইটার মানে মডিফাইয়ের কাজ চলতেছে আর কি। গিয়ারটা আমরা স্টারিং এর সাথে রাখছি, এখানে নিউট্রাল, এখানে দিলে ফার্স্ট গিয়ার, এই যে ফার্স্ট গিয়ারে গাড়ি যাচ্ছে। আবার যদি আরেকটা পিছে দেন তাহলে এখানে যে ব্যাক গিয়ার, ঠিক আছে, গাড়ি যে পিছন দিকে যাচ্ছে। এখানে একটা ডিজিটাল মিটারের ব্যবস্থা আছে, ডিজিটাল মিটার এখানে ইন্ডিকেটর, পার্কিং সব কিছু শো করবে। হ্যাঁ, প্রত্যেকটা দরজাতে আমরা গাড়িতে 4টা দরজা ব্যবহার করছি, অর্থাৎ বাম সাইডে 3টা দরজা, ডান সাইডে শুধু ড্রাইভিং এর জন্য 1টা দরজা, এবং প্রত্যেকটা দরজার সাথে আমরা একটা লক সিস্টেম করছি প্লাস ম্যাগনেট লক সিস্টেম আছে। আর যেটা মেইন আমাদের স্টার্ট লক, এটা কি আসলে কতটা সেফটি? এটা 100% সেফটি। এটা কি অন্য কোনো চাবি টাবি না? না 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 না, গাড়ি হবে না, এবং ঘরের চাকাও খুলবে, গাড়ির চাবিটা যখনই বের করবেন তখন চাকা লক হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, আর চাবি দেওয়ার পরে আবার চাকার লকটা ওপেন হবে। আর একটা বিষয় আপনার কাছে জানার ছিল যে যেটা হচ্ছে যে আসলে বর্তমানে আমাদের যে বাংলাদেশের রাস্তা দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গায় ভাঙা বা অন্য কিছু, হ্যাঁ, এই ক্ষেত্রে গাড়িটা কেমন পারফর্ম? এই ক্ষেত্রে গাড়িটার পারফরমেন্স 100% ভালো দিবে, এবং নিচের থেকে যে ক্লিয়ারেন্স সর্বোচ্চ বিটের জন্য প্রয়োজন সেই পরিমাণ ক্লিয়ারেন্স নিচে রাখা আছে। ঠিক আছে, ধন্যবাদ। আর একটা বিষয় যে আপনার কাছে জানা ছিল, এই গাড়িটি কি আসলে আমাদেরকে সরকার লাইসেন্স বা অন্য কিছু এই বিষয়ে? এই বিষয়টা নিয়ে আমরাও বেশ আলোচনায় আছি। আমাদের বিশ্বাস আছে যে আমরা এটার অনুমোদন পাব, যেহেতু থ্রি হুইলারটা বাংলাদেশে থ্রি হুইলার রুটে পারমিট নাই, তারপরেও থ্রি হুইলারই চলতেছে। সেখানে আমরা ইভি হিসাবে টাউন সার্ভিস বলেন আর লং সার্ভিস বলেন, ইলেকট্রিক ভেহিকলটা কিন্তু বর্তমান বিশ্বের সব কয়টা বড় বড় কোম্পানি ইলেকট্রিক ভেহিকলে চলে আসছে। যেখানে দেখা যাচ্ছে যে কার, মোটরসাইকেল সব কিন্তু ইলেকট্রিক ভেহিকলে চলে আসছে, কারণ যেমন আমাদের তেলের যে ঘাটতিটা রয়েছে এইটার একটা বিষয় কাজ করে, আর বিদ্যুতের সাশ্রয়ের বিষয়টা আমাদের গাড়িগুলো সবচেয়ে বড় দাবি করতেছি আমরা, যে আমরা বিদ্যুৎ সাশ্রয়ী একটা গাড়ি। জনলি 60 টাকার বিদ্যুৎ খরচ করে
আপনি এখান থেকে 200 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যদি একবার চার্জ দিই এটার বিদ্যুৎ খরচ যেটা এটা 60 টাকা মাত্র হবে। 200 কিলোমিটার যাওয়া আসা যদি আমাদের এমন হয় রাস্তা একটু ভাঙাচোরা হয় সেই ক্ষেত্রে কি আপ ডাউন করবে কোনো কিছু? লোডের ক্ষেত্রে এবং রাস্তার ভাঙার ক্ষেত্রে হয়তো 10-20 কিলো আপ ডাউন করে এমন। তার মানে আমরা বলতে পারি যে আমাদের রাস্তা হিসাবে এভারেজে 200 কিলো 100% যাবে। আচ্ছা আমি একটু ভাইয়ের সাথে পরিচয় করাই দিই প্রথমে। তুহিন ভাই আমাদের এই গাড়ির মূল টেকনিশিয়ান এবং তার হাতেই সবকিছু, তিনি ইঞ্জিনিয়ার তার হাতেই সবকিছু। আমি জাস্ট ডিজাইনটা করি, ডিজাইন মডেল করি, আর বাকি সব দায়িত্ব তার উপরে থাকে। এই জন্য ভাইয়ের সাথে একটু কথা বললে আসলে গাড়িটি মজবুত বা কোয়ালিটি সম্পূর্ণটা কি সেটা বলতে গেলে পারে। যদি আমরা এর মজবুত বা এর স্থায়িত্বের লংজিভিটির কথা বলি তো সেখানে আমরা যে অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করতেছি মূলত এর উপর তো আমরা দাবিদার। জাপানি অ্যাক্সেসরিজ মানে লংজিভিটি, স্থায়িত্ব ভালো। এটা আমরাও জানি যে আসলে জাপানি মানেই অনেক ভালো, অনেক ভালো। এবং আমাদের একটি আস্থাও কিন্তু আছে জাপানি জিনিসের উপরে। আর যেটা সহজে নষ্ট হয় যেটা ব্যাটারি, সেটারও আমরা একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি। সেক্ষেত্রে টোটাল গাড়িটার পিছনে 7-8 বছর মোটামুটি ফ্রিলি চালানোর একটা নিশ্চয়তা পাওয়া যায়। খুবই সুন্দর। আচ্ছা আরও একটা জিনিস যেটা হচ্ছে পেপারসের ব্যাপারে বলতে গেলে, সম্প্রতি হাইকোর্টে থ্রি হুইলারের বাতিলের ব্যাপারে যে পয়েন্টগুলো তারা তুলে ধরছে সেখানে ব্যাটারিটাকে পরিবেশ দূষণ দাবি করছে। থ্রি হুইলারের ব্রেকিং সিস্টেমের ব্যাপারে তারা কথা বলছে, ব্রেক ভালো না এবং স্পিডে এর ব্যালেন্সিংয়ের একটু ঘাটতি রয়েছে। সব মিলায়ে এই গাড়িগুলোকে সরকার বাজেয়াপ্ত করছে বা মানে করার জব্দ। কিন্তু মূল ব্যাপার যেটা, তারা যে তিনটা বিষয়ে ফল্ট দাবি করছে আমরা সেই তিনটা বিষয়কে এই গাড়ির মধ্যে থেকে অ্যাভয়েড করতে সক্ষম হয়েছে। সেটা ব্যাটারিটা এখন বর্তমান ইন্টারন্যাশনালি এটা সবচেয়ে প্রথম শ্রেণীর ব্যাটারি লিথিয়াম আয়ন, সেটা দিচ্ছি। আর অ্যাক্সেসরিজগুলো জাপানি দিচ্ছি। এবং ব্রেকিং সিস্টেমটার ব্যাপারে যেটা কথা হচ্ছে, ব্রেকিং সিস্টেমটা আমরা তেলের ব্রেক দিয়েছি। তো সব মিলিয়ে বলতে গেলে পারে তাদের কাছ থেকে যে নেগেটিভ যে বিষয়গুলো আমরা জানতে পারছি সেই বিষয়গুলো সব আমাদের গাড়ি থেকে এড়াই দিতে সক্ষম হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দাবি করছি আপনারা এই গাড়িটা 100% লাইসেন্স পাবেন। হ্যাঁ আমরা আশা করছি। আসলে আমাদের এই ভিডিও দেখে আমাদের যে ভিউয়ার্সরা আসবে তাদের জন্য কি কোনো স্পেশাল? তাদের জন্য অবশ্যই স্পেশাল কিছু সুযোগ আছে। আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে, আপনাদের চ্যানেল থেকে ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আমাদের কাছে আসে তাদের জন্য আমরা 10,000 টাকা। খুব ধন্যবাদ, এটা আসলে অনেক বড় একটি পাওয়া যে ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন যে 10,000 টাকা মানে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট আমরা করছি। এটা দিয়ে আসলে গাড়ি, আমি যতটুকু জানি ভাই হয়তো এর আগে আমাদের কুষ্টিয়া শহরে বিআরবিতে মজনু সাহেবকে একটা গাড়ি তৈরি করে দিয়েছিলেন, ঠিক আছে? তো সেই গাড়িটা তারা সেখানে চালাচ্ছে এবং খুবই ভালো চলছে। জি জি জি, ঠিক আছে। মেইনলি ব্যাপার হচ্ছে আমাদের গাড়িতে যে কস্টিং করছে তাতে একজন অটোওয়ালার জন্য এই গাড়িটা ক্যারি করাটা একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ কিন্তু আমরা দেখি যে অটোওয়ালারা দেখা যায় যে লোন তুলে বা কিছু গাড়িগুলো নিয়ে থাকে, সেই ক্ষেত্রে এরকম কোনো সুবিধা অসুবিধা এটা আমাদের কাছ থেকে এই ধরনের সুবিধা দিতে পারবো না। আর সেই কারণে মূলত আমাদের গাড়িগুলো যাদের উদ্দেশ্যে তৈরি করা, যেমন এই যে স্কুলের জন্য রিসর্টের জন্য বা কোনো প্রতিষ্ঠানের ভিতরে ইনডোরে ঘোরার জন্য, এই গাড়িগুলোতে তারা অটোর সাথে কখনোই কম্পেয়ার করবে না, তারা একটা ভেহিকলের সাথে কম্পেয়ার করবে। তো দেখা যাচ্ছে যে এই শ্রেণীর গাড়ি অন্যান্য ইলেকট্রিক ভেহিকল যারা নিয়ে আসছে তাদের তুলনায় আমাদের প্রাইস 50%-এরও নিচে। যে আমি সম্প্রতি একটা ভিডিও দেখছিলাম যে আকিজের সেম মডেলে একটি গাড়ি, হ্যাঁ, প্রায় সেটা ডোর নেই এবং লিড অ্যাসিড ব্যবহার করছে, 15 লাখ টাকা মনে হয় দাম করছে। হ্যাঁ হ্যাঁ, তো সেই হিসাবে আমি এই জন্য প্রথমে বলছিলাম যে আপনাদের গাড়ির দাম এত কম একটা কারণে, সেটা হচ্ছে আমরা দুই ভাই এটাকে তৈরি করেছি নিজেদের শুধু ভালো লাগা থেকে। হ্যাঁ, আর এটা যদি বাংলার মানুষের কোনো কাজে আসে আর সেখান থেকে সামান্যতম আমরা পাই বেঁচে থাকার মতো, এটা আমাদের কাছে অনেক বেশি একটা পাওয়া। হ্যাঁ, আপনারা পরিশ্রম দিয়েছেন, আপনাদের একটা পারিশ্রমিক আছে, সেটা তো ন্যূনতম দিতেই হবে। সেই এই মূলে সেই দিক দিয়ে যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি এই গাড়ি ক্রয় করে, আমি বলবো ব্যক্তিগতভাবে সে লাভবান হবে সব দিক দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। ওকে, দেখা হবে আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আপনারা তো আশা করি আরো নেক্সট টাইম, হ্যাঁ হ্যাঁ, আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকবে ইনশাআল্লাহ। তো তখন আমরা আবার ভিউয়ার্সকে দেখাবো। অবশ্যই অবশ্যই অবশ্যই, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ। খোদা হাফেজ।